<applause> وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حسنة وإن جاهدك لتشرك بما ليس لك به علم فلا تطعمها الي مرجعوكم فانبئوكم بما كنتم تعملون وقال النبي صلى الله تعالي عليه وسلم اذا مات الانسان عنكت عنه اعماله الا من ثلاثه اعمال الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له আমার সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে আব্বা মা মারা যাওয়ার পর তাদের আত্মা কল্যাণের জন্য আমি কি কি করতে পারি পিতা মাতা মারা গেছে সেই পিতা মাতার জন্য আমি বর্তমান কি ব্যবস্থা নিতে পারি স্যারে এই মোতাবেক উত্তর দেবেন খুব সুন্দর প্রশ্ন করেছেন জাজা কমুল্লাহ ও আহসান যে আমার সম্মানিত ভাই তাদের জন্য আপনি বেশ কয়েকটি কাজ করতে পারেন এক নম্বর যেমন দোয়া করা যায় তাদের জন্য দোয়া করা যায় সুর সাল আলি সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস তার বন্ধ হয় না

তো আল্লাহ রসুল বললেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বাতিল হয়ে যায় বন্ধ হয়ে যায় বিদ্যমান থাকে একটি তার নেক সন্তান যদি তার জন্য দোয়া করে জনগণ যেই হোক না কেন যদি তার জন্য দোয়া করে সাদকায় জারিয়া এমন জিনিস দিয়ে গেছে যার কারণে সে দোয়া পেতেই আছে দুই নম্বর হচ্ছে যে বিদ্যা দ্বারা উপকার পাওয়া যায় যে বিদ্যা দ্বারা উপকার পাওয়া যায় কিছু শিখিয়ে গেছে যেই সব ছাত্ররা আজকে ভালো কাজ করছে তার শিক্ষক অবশ্যই তিন নম্বর নেক সন্তান নেক সন্তান যে দোয়া করে তার পিতা মাতার জন্য তো এ একটা পদক্ষেপ যে সাদকায় জারিয়া করে যেতে হবে বা জারি করতে হবে দ্বিতীয় আপনি সন্তান হিসেবে দুই নম্বর হলো যে আপনার যদি সে ভালো ছেলে রেখে যায় তাহলে সেই ছেলে দোয়া করবে নাকি পাবে এবং তিন নম্বর সে বিদ্যা এমন বিদ্যা উপার্জন করেছিল যা দ্বারা সে শিখিয়েছে মানুষ উপকার পেয়েছে তারপরেও শিখাছে মানুষকে মানুষ তো সেই হিসেবে সে সদন দেখি পেতেই থাকবে এবার দুই নম্বর পয়েন্ট হলো দান খায়রাত করা এক ব্যক্তি নবী সাল আলি সাল্লামকে বলল মানে কথা প্রসঙ্গে যে আমার মা হঠাৎ মারা গেছে আমার ধারণা যে সে কথা বলার সুযোগ পেলে সাদকা করতো সুতরাং আমি যদি তার পক্ষ থেকে সাদকা করি তাহলে কি সে দেখি পাবে তিনি বললেন হ্যাঁ সেই বোখারি এবং মুসলিম তখন মানে বোখারি এবং মুসলিম হাদিস এসেছে আল্লাহ রসুল পরিষ্কার জানিয়ে দিলেন যে বাবা তোমার মা মারা গেছে ঠিক আছে তোমার মার জন্য যদি তুমি করো করো দান তাহলে তোমার মা সেটা অবশ্যই পাবে আল্লাহ আমাদের যদি কিছু করণীয় থাকে তাহলে এই কাজগুলি করবো বিভিন্ন প্রতিষ্ঠান ইয়াতি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে আমরা সাদকা করবো দান করব। আর তিন নম্বর হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাম যে বলেছেন যে মমিনের মৃত্যুর পর তার আমল ও পূর্ণ কর্মসমূহ নিশ্চয়তা ভাবে যা এসে তার সাথে মিলিত হয় তা হলো সেই যা সে শিক্ষা করে প্রচার করেছে অথবা নেক সন্তান যাকে দেখেছে মারা গেছে অথবা কোরআন শরীফ যা সে মিরাস রূপে ছেড়ে গেছে অথবা মসজিদ যা সে নিজে নির্মাণ করে গেছে অথবা মুসলিমদের অর্থাৎ মুসাফির খানা বানিয়ে গেছে যা সে মুসাফিরদের সুবিধার্থে নির্মাণ করে গেছে অথবা পানির নালা যা সে সে চিত্তাদের উদ্দেশ্যে প্রবাহিত করে গেছে অথবা সাদকায় জারিয়া নিজের মাল থেকে তার অসুস্থ জীবিত অবস্থায় বের করা অর্থাৎ দান করে গেছে এসব কর্ম সব তার মৃত্যুর পরও তার সাথে এসে মিলিত হবে সহিব ইবনেবাজা সহিব ই হিমমান এবং খুযায়বার বিভিন্ন শব্দ সহিব তারগীব হাদিস নাম্বার 107 এবং আরে একটি বিষয় যে হজ উমরা করা পিতা মাতার নামে যদি কেউ হজ বা উমরা করে তবে পিতা মাতা মৃত্যুর পরে সে কবরে দেখি পাবে আব্দুল্লাহ ইবনে আমর বলেন আসবিন ওয়াইল এবং সাহবী তার তরফ হতে একশো টি দাস মুক্ত করার ওসিয়ত করে মারা যায় সুতরাং তার ছোট ছেলে হিসাব পঞ্চাশটি দাস মুক্ত করে অতপর তার বড় ছেলে আবার বাকি পঞ্চাশটি মুক্ত করে করার ইচ্ছা করলে বললেন বাদ তো কাফের অবস্থায় মারা গেছে তাই আমি এই কাজ আল্লাহ রসুল জিজ্ঞাসা না করে করব না সুতরাং তিনি নবী সাল্লি সাল্লামের নিকট এসে ঘটনা খুলে বললে জিজ্ঞাসা করলেন আমি কি বাকি পঞ্চাশটি দাস তার তরফ থেকে মুক্ত করবো উত্তরের রসুল্লাহ সাল্লাম বললেন সে ব্যক্তি মুসলিম হতো এবং তোমরা তার তরফ থেকে দাস মুক্ত করতে অথবা সালকা করতে অথবা হজ করতে তাহলে তার সব তার নিকট পৌঁছতো সেই আবু দাউদ হাদিস নাম্বার দু হাজার আটশো তেরাশি এবং বাইহাকি ছ নম্বর খন্ডে দুশো উনষাট উনআশি নম্বর হাদিস এবং সেই আহমদ হাদিস নাম্বার ছ হাজার ছশো সত্তর অর্থাৎ তাদের কোন সিয়ত থাকলে তা পালন করুন ভাই আমার মনে রাখুন আপনার আব্বা মা যদি কোন অসিয়ত করে যায় মৃত্যুর আগে তাহলে সেটাকে আপনি পালন করুন তাদের কোন বন্ধু থাকলে তার খাতির করুন আব্বা মা মারা গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খায়ের দান করুক উত্তম প্রতিদান দান করুক কিন্তু দুনিয়াতে যে সমস্ত কাজগুলি যে সমস্ত করণীগুলি যে সমস্ত করণীয়গুলি যে সমস্ত করণগুলি আমাদেরকে করতে হবে এগুলি আমাদের অবশ্যই করা দরকার যে তাদের কোনো অসুবিধা থাকলে পূরণ করা তাদের কোনো বন্ধু বান্ধব থাকলে আমাদের খাতির যত্ন করা তাদের সম্পর্কে জেরে সকল আত্মীয়তার বন্ধন বজায় রাখা আর কোনো বেদাতি কাজ করবেন না এটাই হলো সবচাইতে আমার বড় কথা যে কোনো বেদাতি কাজ করবেন না ওসিওত মানে বে যদি হয় যে মিলাদ করিও এই করিও ওই করিও হুজুমদের ডাকিও জি না এই সমস্ত কাজ করবেন না কোরআন খানি করিও তো এসব করবেন না অনেক দিকে যেমন হয়ে থাকে চেহারা ফাতিহা খানি কুল খানি কোরান খানি মৌলুদ পাট ইত্যাদি এই কোন অবস্থাতেই করবেন না কোন ভেজ বাজি বা দোয়ার অনুষ্ঠান করবেন না জেনে রাখবেন যা আপনি তাদের আত্মার কামনার উদ্দেশ্যে আল্লাহর জন্য করবেন তাই তাদের উপকারে আসবে পক্ষান্তরে যা নিজের স্বার্থের জন্য করবেন সুনাম নেওয়ার জন্য করবেন অথবা বদনাম থেকে বাঁচার জন্য করবেন তা কোনো উপকার দেবে না সবচেয়ে বেশি উপকারী হিসাবে আপনি মানে প্রত্যেক ফরজ নামাজের শেষাংশে তাদের জন্য দোয়া করবেন তাহলেই তাদের হক আদায় করতে পারবেন এবং যে সমস্ত কাজগুলি বললাম দান খায়রা সাদকা তাদের আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক এই কাজগুলি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পিতা মাতার একটা শান্তি পাবে এবং তার আখেরাত কল্যাণ কামি হবে আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি